এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, এসবিএসটিসির অস্থায়ী কর্মীদের আন্দোলন জারি আজকেও। বাঁকুড়াতে আজকেও চলছে আন্দোলন, আন্দোলনের পঞ্চম দিন আজকে। রাজ্যের পরিবহন মন্ত্রীর আশ্বাসেও কাটেনি জ্বর, এবং সাত দফা দাবি নিয়ে আজকেও কর্মবিরতি অব্যাহত রেখেছে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার অস্থায়ী কর্মচারীরা। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায়। স্বরূপ, এখনো পর্যন্ত কি পরিস্থিতি? গতকাল রাজ্যের মন্ত্রী আশ্বাস দিয়েছিলেন যে জট কাটবে, কিন্তু তারপরেও জট কাটেনি, আজকে পঞ্চম দিনে পড়লো আন্দোলন। দেখো, দাবি নিয়ে কর্মবিরতি, দাবি নিয়ে আন্দোলন, এবং গতকাল যে মন্ত্রীর যে আশ্বাস, সেই আশ্বাসে যে চিড়ে ভিজনি, সেটা কিন্তু একেবারেই পরিষ্কার আজকের ছবিটা। কারণ এই মানুষগুলো যারা মূলত তাদের দাবি নিয়ে আন্দোলন শুরু করেছেন, এই মানুষগুলো যারা তাদের নিজেদের ন্যায্য দাবিতে তারা এখনো অনড়, তাদের যেটা বক্তব্য, যতক্ষণ না পর্যন্ত তাদের দাবিগুলো মেনে না নেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলনে, এই আন্দোলন চালিয়ে যাবেন। আমি কথা বলবো যে আপনাদের গতকাল মন্ত্রী আশ্বাস দিল, আপনাদের সাথে কথা বলার কথা বললেন, তারপরেও আপনারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। সাধারণ মানুষ পূজোর সময় যারা কলকাতা যেতে পারছে না, দূরপাল্লার বাসে যাবতে পারছে না, সকাল থেকে দুটো বাস বেরিয়েছে, কতটা সমস্যা মানুষের, সেই সমস্যার কি আপনারা দেখতে পাচ্ছেন? এখনো সবই দেখতে পাচ্ছি, সবই বুঝতে পাচ্ছি। জনসাধারণের কাছে আমরা করজোড়ে আবেদন করব, তারা যেন আমাদের এই ব্যাপারটা অনুসরণ করে, আমরা তাদের কাছে ক্ষমা প্রার্থী। আর দ্বিতীয় নম্বর যেটা হচ্ছে, মন্ত্রী মশাই যেটা বলেছেন যে আমাদেরকে বৃহত্তর আন্দোলনে গেলে আমাদেরকে ছাঁটাই করা হবে, সেই জন্য আমরা খুবই গভীরভাবে দুঃখিত। কিন্তু উনিও জানেন, আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের বিশ্বনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে আমরা অনুসরণ করে চলছি। তিনি আমাদের শিখিয়েছেন সিঙ্গুর আন্দোলন, নন্দীগ্রাম আন্দোলন, 21শে জুলাইয়ের ঘটনা, সেই ঘটনায় দিদির পথে আমরা হাঁটতে চলেছি। আমরা শহীদ হতেও বাধ্য, আমরা শহীদ হতেও কোনো বাধা নেই, আমরা কি আন্দোলন চালিয়ে যাবে। যতদিন না আমাদের এই দাবি দেওয়া মনে হচ্ছে, ততদিন আমাদের এই আন্দোলন চলছে, চলবে। আমি করতে চাই যে আমরা 2013 সাল থেকে 2014 সাল পর্যন্ত সাউথ বেঙ্গলের ফরম্যাটে আমরা নিয়োগ হয়েছি, সাউথ বেঙ্গলের ফরম্যাটে আমরা সমস্ত কিছু, যেমন ট্রায়াল দিয়েছি, ভাইবা হয়েছে, মেডিকেল হয়েছে, এমনকি আমাদের পুলিশ ভেরিফিকেশনও হয়েছে, এমনকি আমাদের ইনকাম ট্যাক্স কাগজে হাতে চলে আসছে। তাহলে আমাদের স্থায়ীকরণ করতে কোথায় অসুবিধা? আমাদের প্রথম প্রক্রিয়াকরণ 2013 সাল থেকে শুরু হয়ে গেছে, যখন থেকে আমরা জয়েন করেছি তখন থেকে শুনছি 240 দিন একটা না এক বছরে ডিউটি করলেই আমাদের পার্মানেন্ট হয়ে যাবে। কিন্তু এখন বর্তমানে দেখা যাচ্ছে 240-এর জায়গায় 480 দিন, 480 দিনের জায়গায় দেখা যাচ্ছে 720 দিন, 720 দিনের জায়গায়। এদের, এই মানুষগুলো, আন্দোলনকারী যারা মানুষ রয়েছেন, তাদের যেটা কথাতে যেটা স্পষ্ট, তাদের যে সাত দফা দাবি, সেই দাবির মধ্যে রয়েছে স্থায়ীকরণ, সেই দাবির মধ্যে রয়েছে সমকাজে সম বেতন, সেই দাবির মধ্যে রয়েছে 26 দিন কাজ, এবং সেই দাবির মধ্যে রয়েছে যাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ যাদেরকে পদচ্যুত করা হয়েছে বা যাদেরকে ছাঁটাই করা হয়েছে, সেই ছাঁটাই শ্রমিকদের কাজে ফেরানো। এই যে সাত দফা দাবি, সেই সাত দফা দাবি নিয়ে তাদের মূলত আন্দোলন, এবং পূজোর মুখে আমাদের প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায়। এবং এসবিএসটিসির অস্থায়ী কর্মীদের যে আন্দোলন, তা জারি রয়েছে এখনো পর্যন্ত বাঁকুড়ায়, আজ পঞ্চম দিনে পড়েছে আন্দোলন। পরিবহন মন্ত্রীর আশ্বাসের পরেও কাটেনি জট, সাত দফা দাবিতে আন্দোলনে অনড় রয়েছেন অস্থায়ী পরিবহন সংস্থার কর্মীরা।